পুরসভার জল চুরির অভিযোগ স্থানীয় এক লজের বিরুদ্ধে, যার জেরে পানীয় জলের সংকট দেখা দিয়েছিল এলাকায়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে লজের অবৈধ জলের সংযোগ কেটে দিল পুরুলিয়া পৌরসভা। ঘটনা পুরুলিয়া শহরের 4 নম্বর ওয়ার্ডের ভাটবাঁধ এলাকার। দীর্ঘ 3 মাস ধরে পৌরসভার পানীয় জলের কল থেকে পর্যাপ্ত পরিমাণে জল পড়ছিল না বলে অভিযোগ, যার ফলে এলাকার মানুষজনদের পানীয় জলের সমস্যার সম্মুখীন হতে হয়। অভিযোগ, পৌরসভা পরিচালিত জলের পাইপলাইন থেকে অবৈধভাবে 4টি জলের সংযোগ নিয়ে পাম্পের সাহায্যে জল টেনে নিতেন এলাকার এক বেসরকারি লজের মালিক। বিষয়টি সামনে আসতে রবিবার ওই লজে গিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী, জানানো হয় পৌর প্রধানকে। পরে পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি নিজে দাঁড়িয়ে থেকে নিয়ম মেনে মাটি কেটে ওই অবৈধ পাইপলাইন বিচ্ছিন্ন করে দেয়। একই সাথে শহর জুড়ে জল চুরির বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলেন তিনি। আপনি কি করে জানলেন এই হোটেলে 4টা কানেকশন আছে? আমাদেরকে কেউ বলেছিল, আমরা খবর পেয়েছিলাম, তখন আমরা জানলাম, এখানে এসে আমরা তদন্ত করলাম, তখন জানতে পারলাম। আপনার পরিচয়? আমরা এখানে নেই। আপনার নাম? পিঙ্কি মনসুর। চুরি হচ্ছে খাবার জল, টাইম কলের জল, তারপরে হাউস কানেকশন সব চুরি হচ্ছে। আমরা নিজেরাই জল পাচ্ছি না। ওকে বলা সত্ত্বেও ও আর করবো করে মুখ করে আমাদের সাথে ই করে, মানে এখানে কালকেই বলা হলো যে এখানে আরেকবার খুলো, দেখো বার হবে। ও বলছে না এখানে নাই, আমার নিজের টাকা নিয়ে আমি নিজে নিয়েছি, ওটা কেন কাটবো? এটা আমাদেরকে ই করছে। আর অনেক কিছু হয়, শুধু জলের কানেকশন নাই, এখানে 2 নম্বরই কাজ হয়। আমরা হোটেল বিহাল বন্ধ করবো, এখানে কোনো রাখবো না হোটেল মোটেল। পানীয় জলের এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ যে আমাদের কলে জল আসছে না, আমরা জল পাচ্ছি না, কিন্তু আমরা বিষয়টা আমি স্ত্রীর লোক পাঠাতাম, ওরা দেখতো, কিন্তু মানে বুঝতে পারতো না টেকনিক্যাল ফল্টটা যে কোনখানে আছে, কীভাবে জলটা পাচ্ছে না ওটা খুঁজে পাবে না। এলাকার লোক একদিন অভিযোগ করে যে এখানে মোটর লাগিয়ে পাম্প দিয়ে জলটাকে টানা হয়। আমরা সেভাবে তদন্ত করে দেখলাম, দেখে নিয়ে মিউনিসিপালিটির লোক এনে খনন করে দেখি যে 4টা কানেকশান। আমরা উদ্যোগ নেবো এটাই যে এই যে কানেকশানগুলো আছে সেগুলো সব কাটাকাটি করার পরে এই হোল্ডিংয়ে আর কোনোদিনও যেন পুনরায় কানেকশন না পাই তার চেষ্টা করব। একদিন ধরে এই 4 নম্বর ভাটবাঁধ এলাকা, এই বেলগুমা পুলিশ লাইন রোডে আমাদের এখানকার মহিলারা এবং এখানকার অধিবাসীরা অভিযোগ জানাচ্ছিলেন যে জল পাচ্ছেন না। আমরা এই অবস্থার মধ্য দিয়েও এই প্রচণ্ড রৌদ্রে দাবদাহে আমাদের কাঁসায় শুকিয়ে গেছে জল, যেখানে ক্রাইসিস, যেখানে এলাকার মানুষকে আমরা সময় মতো টাইম মতো জল দিতে পারছি না, কোনো রকমে পানীয় জল আমরা এখন সাপ্লাই করছি। ঠিক সেই সময় যখন এলাকার থেকে অভিযোগ আসে যে জল আমরা পাচ্ছি না, আমাদের যে ওয়াটার সেকশন টিম তারা কাজ করে, কাজ করতে গিয়ে এখানে একটা ট্র্যাপিং ধরা পড়ে যে এখান থেকে একটা কানেকশন গেছে, এবং সেই কানেকশনের সন্ধান নিয়ে খুঁজতে গিয়ে দেখা গেছে যে 4টে কানেকশন একটা এতে ঢুকেছে। তো এখানে 2টো কানেকশনে 2টো মিটার লক্ষ্য করছি। এখন এটা আমরা অফিসিয়ালভাবে দেখব যে ইনার 2টো হোল্ডিং আছে না 4টে হোল্ডিং আছে। তো 2টো হোল্ডিং থাকলে 2টো মিটার নিশ্চয়ই পাবে। আমাদের নিয়ম হচ্ছে প্রত্যেকটা হোল্ডিংয়ে একটা করে কানেকশন। এবারে সেটা দেখতে হবে, এটা ইনি আবার লজের ব্যবহার করছে, বসন্ত বিহার লজ। এখন লাইন 2 রকম আছে, একটা ডোমেস্টিক, একটা কমার্শিয়াল। তা ইনার কানেকশনটা ডোমেস্টিক না কমার্শিয়াল, এটা একটা আইনত ব্যাপার আছে। তো এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখবো। কানেকশনের যারা আছেন তারাও অ্যাক্টিভ কাজ করছেন, আমরা খুব শীঘ্রই অভিযানে নামবো, যেখানে যেখানে সন্ধান হবে। এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি, যারাই কোথাও হুকিং ট্যাপিং দেখবেন সরাসরি পুরুলিয়া পৌরসভার ফোনে ফোন করবেন, চেয়ারম্যানকে ডাইরেক্টলি ফোন করবেন, আমরা তৎক্ষণাৎ স্টেপ নেব, আমরা অ্যাকশন নেব। পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। অনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা SB মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্ন
স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু টাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হাসপাতাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হাসপাতাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। আপনি কি বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন কিন্তু ভাবছেন করবেন কোথায়? নিমন্ত্রিতের সংখ্যাও বেশি, ঘরে তো সেরকম জায়গা নেই। চিন্তার কোনো কারণ নেই, আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু, রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা, লন, এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম, বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট, খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন। আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্তপল্লী, মামরা, দুর্গাপুর, 7,13,206, দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।